नमस्कार विटिवी प्राइम टाइम बांगला खबरे आपनादेर स्वागत जानाई आमी मोनिका दास। प्रथमे संवाद शिरोनाम, गत 24 घंटा शिलचर मेडिकल कलेजे 61 जन कोविड रोगी शनाक्त, आशंका बाढ़छे भाइरासेर शक्ति। क्रमे बाढ़छे संक्रमण, काटीगोड़ा ओ चेरागी बाजारे 18 जुलाई पर्यन्त लकडाउन घोषणा प्रशासनेर। राज्य समाज कल्याण विभागेर आजब कांड, 2018 सालेर अकाउंट मते 2020 साले वितरण होच्छे रेशन। एबारे विस्तारित खबर, गत 24 घंटा शिलचर मेडिकल कलेजे बराक उपत्यकार मोट 61 जन रोगीर देहे कोविड पॉजिटिव पावा जाए। ताछाड़ा धीरे धीरे आसामे बाढ़छे भाइरासेर शक्ति एबं तार संगे बाढ़छे संक्रमणेर मात्रा। শিলচরে এই তথ্য জানালেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি জানান, জিনটা একটু ডিকোডিং এ চেঞ্জ করছে, যার জন্য এটা ভাইরুলেন্সটা বেশি হয়ে যাচ্ছে। এখন অফলেট যেটা দেখা যাচ্ছে, কেস ফ্যাটালিটি রেট আমরা সাধারণ ভাষায় কি, ডেফিনেটলি অবভিয়াসলি শক্তি বাড়ছে, এই কারণে তো পেশেন্টের ডেথ হচ্ছে। মানে ভাইরাসেস বিকাম মোর পাওয়ারফুল নাও, যেটা বডির ইমিউন সিস্টেমকে সুপারসিড করে নিচ্ছে। আমাদের মানে গ্রাউন্ড রিয়েলিটি চিন্তা করে আমাদেরকে মানে রেডি হয়ে থাকতে লাগছে। যদি আরও কি আমাদের দরকার পড়ে আইসিইউ ব্যাড বা ভেন্টিলেটার, এগুলো আমরা মোটামুটি ঠিকঠাক করে রাখছি। কাটিগোড়া ও চেরাগি বাজার 18 জুলাই পর্যন্ত লকডাউন। কাটিগোড়া চৌরঙ্গি বাজার, কাটিগোড়া বাজার ও চেরাগি বাজার 18 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কাছাড় জেলা প্রশাসন। কাটিগোড়া এলাকায় কয়েকজন এসএসবি জওয়ান সহ কালাইন হাসপাতালের নার্স করোনা পজিটিভ হওয়াতে জেলা প্রশাসন কাটিগোড়ার বাজার এলাকা বন্ধ ঘোষণা করেছে। এদিকে কাটিগোড়ার বাজার এলাকার একটি চা ও মিষ্টি দোকানের ম্যানেজার অনুপ কুমার সরকার করোনা পজিটিভ। অপর ব্যক্তি হলেন কাটিগোড়ার সিদ্ধেশ্বর বেসরকারি হলিফ্লাওয়ার হাই স্কুলের শিক্ষক শুভজিৎ দেব, করোনা পজিটিভ পাওয়া গেছে। এতে গোটা কাটিগোড়া জুড়ে বিরাজ করছে করোনা আতঙ্ক। এই ব্যাপারে কাটিগোড়া মডেল হাসপাতালের ইনচার্জ রত্না চক্রবর্তী জানান, কাটিগোড়া মডেল হাসপাতালে এখন অবধি মোট 336 জনের লালারস পরীক্ষা করা হয়েছে। তিনি আরও জানান, 336 জনের আমরা সোয়াব টেস্ট করেছি। আচ্ছা, আজকে এখানে কতজন পাওয়া গেল? এখানে আজকে কালকের টেস্টে দুজন এখানে কাটিগোড়া বাসিন্দা। এর আগেও আমাদের কাটিগোড়ারই একজন মানে সিস্টার আর কি এলএইচবি, উনার আর কালাইন হসপিটালের একজন ডক্টর সুমন ভৌমিকের পাওয়া গেছে, প্লাস কালাইন হসপিটালের আরও দুজন কুক ওদেরও পাওয়া গেছে। এই দুজনের নাম কি? মানে এই কাটিগোড়ার যাদের পাওয়া গেছে, একজন হলো অরুণ কুমার সরকার আর আরেকজন হলো শুক্লা মাহাতো। প্রথম দিকে এদিকে কাটিগোড়া এলাকায় করোনা সংক্রমণ ধরা পড়ায় কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার কাটিগোড়া বাজার স্যানিটাইজ করা হয়। কাটিগোড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। মহিলার শ্লীলতাহানির চেষ্টা ও দলবদ্ধ হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল উদারবন পুলিশ। ধৃত ব্যক্তি দয়াপুর প্রথম খণ্ডের বাসিন্দা দুদু মিয়ার ছেলে নজরুল ইসলাম। ঘটনার বিবরণে জানা যায়, শ্লীলতাহানির চেষ্টা ও দলবদ্ধভাবে হামলার অভিযোগ এনে দয়াপুর প্রথম খণ্ডের বাসিন্দা নজরুল ইসলাম, আবুল হোসেন, কালা মিয়া, কবির হোসেন, নজু হোসেন, আহাদ হোসেন, আয়েশা বেগম, শাহিম হোসেন, রোকিয়া বেগমকে অভিযুক্ত করে রবিবার উদারবন থানায় এক এজাহার দায়ের করেন একই গ্রামের বাসিন্দা নিয়ামত আলী লস্করের স্ত্রী রেজিয়া বেগম লস্কর। এতে তিনি অভিযোগ করেন, রবিবার সকালে তিনি ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই নজরুল ইসলাম তার শ্লীলতাহানির চেষ্টা করে। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে তার দুই ছেলে সাজন হোসেন লস্কর এবং সাবুল হোসেন লস্কর এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর দলবদ্ধ হামলা চালায় অভিযুক্তরা। দলবদ্ধ হামলায় আহত হন রেজিয়া বেগম লস্কর সহ তার দুই ছেলে। পরে হাল্লা চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। তাছাড়া ঘটনার পর থেকে তার স্বামী নিয়ামত আলী লস্কর নিখোঁজ হয়ে যায় বলে উল্লেখ করে অভিযোগকারী। তার স্বামীকে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে সন্দেহ প্রকাশ করে স্ত্রী।
এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতেই নজরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে সোমবার সকালে রেজিয়া বেগমের স্বামী নিয়ামত আলী লস্কর থানায় এসে হাজির হয়। উদারবন পুলিশ সূত্রে জানা গেছে, রেজিয়া বেগমের স্বামী নিয়ামত আলী লস্কর পুরনো ধর্ষণ সংক্রান্ত মামলায় অভিযুক্ত ছিলেন। ফলে এদিন থানায় এসে হাজির হওয়ার পরই পুরনো মামলার জেরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দলবদ্ধ হামলার অভিযুক্ত নজরুল ইসলামকে সোমবার আদালতে তোলা হয় বলেও জানা গেছে। উদারবন থেকে বিটিভি প্রতিনিধি নঈম হোসেন বড়ভুইয়ার রিপোর্ট। আমার ছেলে ঘুমো থাকে ফালমারি উঠে আই, আমার দয়াত লাগছে, আমার দয়াত লাগিয়ে তেও আমার ছেলেরা শুধু অর্জন মায়ের বিট করা। এরপরে আরেকটা ছেলে উঠেছে, হেও দৌড়ে আইসে ঘুমো ঘুরো আসলো তার ছয়টার সময়, হেও তাদের হলাম মারি মারি আবুলে লইয়াও বানি আকাদায় দিয়েছে হাতাই চড়া তো বাই দিন। খাদি বনাম বাইকো ইস্যুতে পাল্টা তোপ ডিমাসা ওম্যান সোসাইটির সভানেত্রী রিংমিলা হুজাইর। সোমবার হাফলুংয়ে এক সাংবাদিক সম্মেলন করে লাংটিং হোসিন প্রথম খণ্ড গ্রামের গাওবুড়া জয়লন্ত প্রর্বসা এবং লাংটিং হাসিন গ্রামের প্রবীণ নাগরিক এবং পার্বত্য পরিষদের প্রাক্তন পরিষদ সদস্য ভদ্রমণি লাংথাসাকে এক হাত নিয়ে বলেন যে, ভদ্রমণি লাংথাসাদের আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। উল্লেখ্য, গত মঙ্গলবার লাংটিংয়ে প্রাক্তন পরিষদ সদস্য ভদ্রমণি লাংথাসা এবং গাওবুড়া জয়লন্ত পর্বসা এক সাংবাদিক সম্মেলন করে রিংমিলার বিরুদ্ধে বাইখো বনাম খাদির জমি ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। ভদ্রমণি বাবু এদিন বলেছিলেন যে, রিংমিলার বাইখো নির্মাণে বাধার সৃষ্টি করার পাশাপাশি সংবাদ মাধ্যমে হাসিন গ্রাম তথা গ্রামবাসীর সম্মানহানি করেছেন, এতেই চটে লাল রিংমিলা। তিনি বলেন, ভদ্রমণি লাংথাসা পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য থাকার সময় লাংটিংয়ের একাংশ বেকার যুবক যুবতীদের ভুয়া নিযুক্তিপত্র বিলি করেছিলেন। হাফলং থেকে বিটিভি প্রতিনিধি পঙ্কজ কুমার দেবের রিপোর্ট। ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে ও ওয়ান ইয়ার টু ইয়ার্স ভি ও সার্ভিস করলানা ভি হ্যাঁ, কৌন সা স্কুল মে সার্ভিস কিয়া থা, কৌন সা ডিপার্টমেন্ট মে সার্ভিস কিয়া, কৌন সা ডিপার্টমেন্ট মে অ্যাপয়েন্টমেন্ট দিয়া, ও ভি মে প্রুফ করকে দিখা সকতি হুঁ। এইসা তো অভি এইসা ঝুটা গভর্নমেন্ট সার্ভিস কো ঝুটা অ্যাপয়েন্টমেন্ট দেখে দেনে ওয়ালা হামারে অভি হামারে উপর ঝুটা ইলেকশন লাগানা মামুলি হ্যাঁ। 2021 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। করোনা প্রকোপের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনী কুচকুয়াওয়াজ শুরু করে দিয়েছেন। একাংশ কংগ্রেসি সংখ্যালঘু নেতারা বরখোলার এবার স্থানীয় মুসলিম প্রার্থী প্রদানের জোরদার দাবি তুলছেন। ঠিক এই সময় বরখোলার কতিপয় বিশিষ্টজনেরা এই দাবির বিরোধিতা করছেন। তারা এক সাংবাদিক সম্মেলন করে বলেন, জাতপাতের ভিত্তিতে প্রার্থী প্রদানের পক্ষে নন, যোগ্যতার ভিত্তিতে প্রার্থী প্রদান করা হোক। তারা প্রশ্ন তোলেন, বরখোলা থেকে মুসলিম বিধায়ক নির্বাচিত হলে কি মুসলমানদের সমস্যার সমাধান হয়ে যাবে? তারা আরও বলেন, অতীতে বরখোলা থেকে অনেক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, মুসলমানদের কি উন্নতি হয়েছিল? তাই তারা যোগ্যতার নিরিখে প্রার্থী প্রদানের দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত বড়বাবু ফয়জুল হক লস্কর, প্রাক্তন শিক্ষক বিধুভূষণ পাল, নিজামুদ্দিন লস্কর, শামীম আহমেদ লস্কর, কামাল উদ্দিন আহমেদ, রাজা লস্কর প্রমুখ। বরখোলা থেকে বিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বড়ভুইয়ার রিপোর্ট। আমি সহমত পোষণ করেছি যে স্থানীয় হতে হবে, তবে বিকল্প কথা অনেক হয়েছে, যেমন মইনুল হক চৌধুরী বা ওসমানী সাহেব বা সন্তোষ মোহন দেব শিলচর থেকেও অনেক দূরে গিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন দিল্লি, হ্যাঁ ত্রিপুরা, সেখানে প্রতিনিধি হয়েছেন, সেটাও কতটুকু টিকবে না টিকবে হ্যাঁ সেটা সন্দেহ। যাই হোক, এবং আমার বিশেষ আপত্তি ছিল যে মুসলিম বলে মুসলমানের স্বার্থে মুসলিম বলে এমন কোনো দাবি না করাটা ইচ্ছে হবে। মুসলিম কোনো ক্যান্ডিডেট সিলেক্টেড হতে পারে, হিন্দু কোনো ক্যান্ডিডেট সিলেক্ট হতে পারে, আর মুসলমান আমি সেটাও পরিষ্কার বলেছি, নির্বাচনের আসার সঙ্গে সঙ্গে অনেক মানুষ, অনেক সংস্থা, অনেক ব্যক্তি, কেহ হিন্দু দরদী হয়, কেহ মুসলিম দরদী হয়, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে কেহ কার নয়। হ্যাঁ, এই সুতরাং আমরা অত প্রতারিত হয়েছি, আমরা সুষ্ঠু মনে
সুষ্ঠুভাবে এলাকার মানুষের কাছে আবদার রাখব যে উপযুক্ত একটা ক্যান্ডিডেট বরকলা থেকে নির্বাচিত হোক, সে বাগানি লোক হতে পারে, সে মুসলিম লোক হতে পারে, সে হিন্দু বাঙালি লোক হতে পারে, সেটা বড় কথা নয়। তাহার কর্ম সোমবার বরখোলা জিপির রেশন কার্ডবিহীন 150টি পরিবারের মধ্যে মাথাপিছু 5 কেজি চাল বন্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক কিশোরনাথ, উত্তর বরখোলা জেলা পরিষদ সদস্যা তাপসী দাস, জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বিজেপির বরখোলা মণ্ডলের 2 সাধারণ সম্পাদক অজিত দাস এবং কিল্লজিৎ চক্রবর্তী, বিজেপি নেতা অমলনাথ, জিপি সচিব নির্মলেন্দু পাল, জিআরএস রিঙ্কু গোস্বামী প্রমুখ। পরে অন্য একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন বিধায়ক নাথ এবং এলাকার 2 কৃতি পড়ুয়াকে ঘরে গিয়ে দেখা করেন ও 5,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন। তোমার অ্যাকাউন্টে আমি টাকা 5,000 টাকা পাঠাবো, তোমার খরচ হয়ে যাবে, ঠিক আছে? বাড়ির পাশে নির্মীয়মান বন্ধ একচালা ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লেগে আত্মঘাতী হলো এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব ধলাইয়ের আমড়াঘাটে। আত্মঘাতী যুবকের নাম মলয় দাস, বয়স 26 বছর, পিতা প্রয়াত মাখনলাল দাস। এদিন সকালে আত্মঘাতী যুবকের ভাই ঘটনাটি কচুদরম থানায় লিখিতভাবে জানালে কচুদরম থানার ASI চরিত্র দাস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা জানা যায়নি। বাবার নাম হলো মাখনলাল দাস, এখানে ঘর বানাইছে, মানে দোকানদারি করবার লাগে। আর আজকে সকালবেলা আমার ফোন করে কয় যে কয়েছে যে এখানে সুসাইড করছে। তার স্ত্রী বা সন্তান তো আসেনি? না, এখানে মানে অবিবাহিত হয়ে অবিবাহিত ওই তো। আগে হ্যাঁ কীটা করতো? আগে তোমার ইয়ে করতো, এই প্রবলেম চালাইতো বাইরা বাইরা। কবে বাড়িতে এসে? আমি তো লকডাউনের পরে আইছে বাড়িতে। বাড়িতে আসার পরে তার আবার আমরা মানে নার্সে ফোন করে ইয়া কইছি যে ওলা বাড়ি থেকে আইছে, সে তারা হোম কোয়ারেন্টাইন করা আছে, তার 14 দিন হোম কোয়ারেন্টাইন করছে। তোলায় ফাঁস লাগিয়ে দিল তার নিজের দোকানের ভিতরে, উনি আত্মহত্যা করছে নিজে নিজে। এই মধ্যে আমরা থানাতে একটা এন্ট্রি দিয়ে আছি, সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে আমি মানে তোকের ইয়ে করার লাগি, সুরতাল করার লাগি আমরা। সোমবার পালংঘাট ICDS কার্যালয়ে অঙ্গনবাড়ি কর্মীদের মধ্যে টেক হোম রেশন বিতরণ করা হচ্ছিল। আর এ সময় জেলা সমাজ কল্যাণ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অজয় তেওয়ারিকে জিজ্ঞাসা করলে চক্ষু চড়কগাছ হয়ে ওঠে। তিনি যে তথ্য তুলে ধরেন এতে দেখা গেছে 2018 সালের গর্ভবতী মহিলা, 6 মাস থেকে 3 বছরের শিশু ও 6 মাস থেকে 6 বছরের সিভিয়ার শিশুদের জন্য বরাদ্দ টেক হোম রেশন 2020 সালে এসে বিতরণ করা হচ্ছে। শুনে নিন অজয়বাবুর নিজের মুখের বক্তব্য। আমাদের 2018 আমাদের 2018 অনুযায়ী টেক হোম রেশন বিতরণ করা হচ্ছে এবং তাতে বেনিফিশিয়ারি প্রেগনেন্ট মাদার ছয় মাস থেকে 3 বছরের বাচ্চা এবং সিভিয়ারলি মালনারী 6 মাস থেকে 6 বছরের বাচ্চা দেওয়া হয়েছে। এদিন পালংঘাট ICDS এর অধীনে থাকা বিভিন্ন অঙ্গনবাড়ি কর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ কেন্দ্রের বরাদ্দ চাল, মোটর সহ কেন্দ্রের জন্য বরাদ্দ আসবাবপত্র নিয়ে যান। এদিকে 2018 সালে যে সকল মহিলা গর্ভবতী ছিলেন আজ তাদের শিশুর বয়স হয়তো 2 বছর, আর 6 মাসের শিশু হয়তো এখন 2.5 বছরের, আর 6 বছরের শিশুটি প্রাথমিক স্কুলের ছাত্র। তাই কার জন্য বরাদ্দ খাদ্য কার ভাগ্যে জুটছে এ একটা বিরাট প্রশ্ন। আমড়াঘাট থেকে VTV প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। ধরিত্রীকে সবুজায়নের লক্ষ্যে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অধিক হারে বৃক্ষরোপণ করার পরামর্শ দিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে সোমবার কাছাড় ফরেস্ট ডিভিশন, পিডাব্লিউডি কাছাড় ও শ্রী গৌতম কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে রোড সাইড প্ল্যান্টেশন ড্রাইভ কর্মসূচির অঙ্গ হিসাবে ধলাইয়ের পালই দারবি বর্জালেঙ্গা পিডিবি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের বন ও পরিবেশ, আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ত সড়ক ডিভিশনের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার নামেশ্বর পেগু, কাছাড় জেলা বন অধীক্ষক সানিদেও ইন্দ্রদেও চৌধুরী, বন বিভাগের দক্ষিণ আসাম প্রান্তের সিসিএফ সুমন মহাপাত্র, পূর্ত সড়ক ডিভিশনের ধলাই সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আকবর হোসেন চৌধুরী, নির্মাণ সংস্থা গৌতম কনস্ট্রাকশনের কর্ণধার বিনোদ সিংহী, বিজেপি বর্জালেঙ্গা ব্লক মণ্ডল সভাপতি সুনীল রঞ্জন ধর, সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা, হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসার দেবজ্যোতি দেউরি, বিজেপি নেতা জ্যোতিরঞ্জন দে, দারবি জিপি সভাপতি প্রদীপ কানু, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোজ সাহু প্রমুখ। এই অক্সিজেন যদি একটা দিন কমে যায় তাহলে কার কাছে হবে? আর অক্সিজেন কমবে, কেন কমবে? বায়ুমণ্ডলের অক্সিজেন কমবে এই জন্যে যে আমরা মানুষ এত বেশি আমরা বাস্তবমুখী হয়েছি যে আমাদের শুধু চাই আমরা সমাজকে, আমরা প্রকৃতিকে, আমরা পরিবারকে কি দিলাম এটা আমরা একবারও চিন্তা করি। এনআরএইচএমের অধীনে থাকা বরাকভেলি মেডিকেল ও প্যারামেডিকেল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের তরফে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা এদিন জানান যে জেলার বিভিন্ন স্থানে কর্মরত ল্যাব টেকনিশিয়ানরা সরকারের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত গোটা উপত্যকায় কাজ করে যাওয়া ল্যাব টেকনিশিয়ানদের কথা চিন্তা না করে সরকার অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিযুক্তি দেওয়ার পাশাপাশি তাদের পে স্কেলেরও ব্যবস্থা করেছে। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাওয়া ল্যাব টেকনিশিয়ানদের বঞ্চিত করে বর্তমান সরকার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিগত তিন দিন আগে ল্যাব টেকনিশিয়ান পদে স্থায়ী নিযুক্তির জন্য এক বিজ্ঞপ্তি জারি করেছেন। যেহেতু বিগত দিনে এনআরএইচএম থেকেই স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে বলে সরকার ঘোষণা করেছিলেন, কিন্তু হঠাৎ করে সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। অভিজ্ঞতার ভিত্তিতে ল্যাব টেকনিশিয়ান পদে স্থায়ী নিযুক্তি করা সহ সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অতিসত্বর প্রত্যাহার করার দাবি জানান তারা। অন্যথায় বঞ্চিত জেলা সহ উপত্যকার ল্যাব টেকনিশিয়ানরা সরকারের বিরুদ্ধে আগামীতে প্যান ডাউন কর্মসূচি পালন করবে বলে কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি করে দেন। যেগুলো সিনিয়র বেসিসে ওইগুলোতে নেওয়া হবে, কিন্তু সবাই ফ্ল্যাট অ্যাপ্লাই করে তারপর আমাদের সিনিয়ররা পায় না, তাই আমাদের আজকে মানে আমরা বাধ্য হচ্ছি সাংবাদিক সম্মেলন করতে এই বিজি শিডিউলের মধ্যেও, যে আমরা কাজ করে যাচ্ছি করে যাব, কিন্তু আমাদের দিকে সরকার তাকাক, এইভাবে যদি আমাদের সাথে ইয়ে করে সরকার তাহলে আমরা আগামী দিনে বাধ্য হবো যে আমরা 25 তারিখ অবধি আমাদের লাস্ট ডেট ওইটা অ্যাপ্লাই করার, তো আমরা কেউই তো অ্যাপ্লাই করবো না। কারণ আমরা অ্যাপ্লাই করবো কেন? আমরা এনএইচএমে আছি, ডাইরেক্টলি আপগ্রেড হবে সিনিয়র বেসিসে, আমরা অ্যাপ্লাই করবই কেন? 10-12 বছর থেকে আমরা জব করে যাচ্ছি এনএইচএমে, তো আজ আমরা আবার কেন ইন্টারভিউ দেব, আবার কেন অ্যাডভাইস করবি সরকার যেহেতু আমাদেরকে কথা দিয়ে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 61 জন কোভিড রোগী শনাক্ত, আশঙ্কা বাড়ছে ভাইরাসের শক্তি। ক্রমে বাড়ছে সংক্রমণ, কাটিগোড়া ও চেরাগি বাজারে 18 জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা প্রশাসনের। রাজ্য সমাজ কল্যাণ বিভাগের আজব কাণ্ড, 2018 সালের অ্যাকাউন্ট মতে 2020 সালে বিতরণ হচ্ছে রেশন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।